হ্যালো ইব্রিয়ন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে টাইটেল দেখে তো বুঝতেই পারছেন আজকে আমাদের জন্য খুবই খুশির একটি দিন, আর সেটা হলো আজকে আমার মেয়ের জন্মদিন। তো এই দিনে কিন্তু আমার মেয়ে পৃথিবীতে এসেছিল আমার কোল জুড়ে, আর আমি কিন্তু মা হয়েছিলাম। তো এই দিনটি কিন্তু খুবই স্মরণীয় একটি দিন, একটি মুহূর্ত, আসলে সেটা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না। তো তেমন কিছু আয়োজন করব না, কারণ বার্থডে আমরা এখন আর সেলিব্রেট করি না, কারণ আসলে আমাদের ধর্মে বার্থডে সেলিব্রেট করার জায়েজ নাই। ছোটবেলায় করেছি, তেমন জানতাম না, এই জন্য। যাই হোক, এখন মেয়ের খুশির জন্য অল্প স্বল্প কিছু তার পছন্দের খাবার রান্নার আয়োজন করব। তো সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব, আমার ভিডিওটির সাথেই থাকবেন। আর আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু কথা বলছি আর সাথে সাথে কিন্তু এই যে আমার কাজগুলাও করে নিচ্ছি এক এক করে। তো আজকে আমি কয়েকটি মেয়ের পছন্দের আইটেম রান্না করব। চিংড়ি মাছের মালাইকারি করব, গরুর মাংস ভুনা হবে, ডিমের কোরমা, মুরগির রোস্ট, ইলিশ মাছ ভাজি করব, তারপরে বেগুন ভাজি, এই আর কি। সাথে থাকবে পোলাও, সাদা পোলাও। তো সব কিছুই আমি কিন্তু আপনাদের মাঝে অল্প অল্প করে শেয়ার করার ট্রাই করব। তো এই যে এখানে কিন্তু আমি সব কিছু একেবারে গুছিয়ে নিলাম, কেটে কুটে একেবারে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আজকে মেয়ের বাবা অফটে নিয়েছে, কারণ সে বলল যে তুমি যেহেতু শিখ, তাহলে তোমার সাথে আমি থাকি, তাহলে তোমার হেল্প হবে। তো বললাম যে ঠিক আছে, তাই ভালো হবে। আর সে অবশ্য আমাদের অফার করেছিল আজকে না হয় তোমাদের বুফেতে খাওয়াতে নিয়ে যাব, তোমার আর এত কষ্ট করা লাগবে না। তো আমি বললাম যে না, কষ্ট কিসের, আমি পারবো, সমস্যা হবে না। তো যাই হোক, দেখতে দেখতে আমার মেয়েটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, মাশাল্লাহ। তো প্রতিটা জন্মদিন আসা মানে তার কিন্তু একটা বছর বেড়ে যাওয়া। যাই হোক, আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে, এটাই। তবে আজকে তার মনটা একটু খারাপ, কারণ তার কুটি মামা বা আপনজনেরা তেমন কেউ কাছে নাই, জাস্ট আম্মু আব্বুকে নিয়ে তার বার্থডে সেলিব্রেট করতে হবে, এই জন্য তার মন খারাপ। তো নেক্সট টাইম ইচ্ছা আছে যে সবাই একসাথে মেয়ের বার্থডে সেলিব্রেট করব। এখানে কিন্তু আমার হাতটা একটু পুড়ে গেছিলো, তো একটু ক্যামেরার সামনে ধরলাম। আসলে রান্নাবান্না এক পাশে করা, এক পাশে ভিডিও নেওয়া একটু টাফ, কিন্তু ভালো লাগে, এই জন্য কিন্তু কাজটা করি। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর কমেন্টসে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন, আর কোনো টিপস থাকলে অবশ্যই বলবেন, আমার কাছে ভালো লাগবে। তো এখানে ইলিশ মাছ ফ্রাই আর বেগুনটাও ভেজে নিলাম, আজকে আর পেঁয়াজ কাঁচামরিচ দিব না, যেহেতু পোলাওয়ের সাথে খাবো ওভাবেই খেয়ে নিব। আর সব কিছু অল্প অল্প করে রান্না করার ট্রাই করছি, কারণ এত বেশি খাওয়ার মানুষ কিন্তু আমার বাসায় নাই। তো যাই হোক, এখন কিন্তু গরুর মাংসটাও আমি একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিলাম, আর সাথে একটু চুই ঝাল দিয়েছিলাম, চুই ঝাল আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আর এখন কিন্তু লবণ হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছটাকেও একটু ফ্রাই করে নিব। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমার মনে হয় ছোটো বড়ো সবাই পছন্দ করে, স্পেশালি আমাদের বাসায় আমরা সবাই তো খুবই পছন্দ করি। আর একটু ডিমও দিয়ে দিলাম পোলাওয়ের সাথে, এই চিংড়ি মাছ আর ডিমের এই যে কোরমাটা খুবই মজা লাগে খেতে। তো আমি কিন্তু খুব সহজে আপনাদের রান্না করে দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের উপকারী হবে। আর ডিমটা কিন্তু আপনারা হালকা ফ্রাই করে নেবেন, খুব বেশি ফ্রাই করে নিলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায়, চিংড়ি মাছের ক্ষেত্রেও সেটাই, চিংড়ি মাছও খুব বেশি পরিমাণ ফ্রাই করলে শক্ত হয়ে যায়। এই যে আমি কিন্তু ফ্রাই করে এই যে ডিমটা আগেই উঠিয়ে নিচ্ছি, কারণ ডিমটা বেশি ফ্রাই করব না, আর চিংড়ি মাছটা এই যে সুন্দরভাবে এই ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পেলেন। আর এখানে পেঁয়াজ, রসুন, গরম মশলা, জিরা, আদা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এক
একটা মাত্র কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমি আজকে একটু মিষ্টি টাইপের কোর্মা বানাবো, এই জন্য একটা কাঁচামরিচ দিয়েছি। আপনারা ঝাল খেতে চাইলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবেন, সমস্যা নাই। আর এখন কিন্তু এই যে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম, নারকেলের দুধটাই আসলে মেন আকর্ষণ এই কোরমার ক্ষেত্রে, বেশি মজা হয় নারকেলের দুধটা দিলে, অবশ্যই দেওয়া ট্রাই করবেন। তো চিংড়ি মাছ মানেই কিন্তু নারকেলের দুধ, আমার কাছে খুবই ভালো লাগে এই নারকেলের দুধ দিয়ে এই চিংড়ি মাছটা আর ডিমটা রান্না করা। তো আমি কিন্তু আজকে চিংড়ি মাছ আর ডিম একসাথে রান্না করলাম, আর এখন কিন্তু একটু চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, তা সেজন্য একটু বেশি দিয়ে দিলাম, 4 টেবিল স্পুনের মতো। আর এই কোরমা তরকারিটা খেতে যে এত বেশি মজা হয়েছিল কি আর বলবো, মেয়ের বাবা তো আমাকে 10-এ 10-এ দিয়ে দিল। যাই হোক, আপনারা এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের চিংড়ি মাছের এই মালাইকারিটা অনেক বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু আপনাদেরকে খুব সহজে ছোট ছোট টিপস দিয়ে সুন্দরভাবে কিভাবে আপনারা অল্প মশলায় ঘরোয়া উপকরণে রান্না করতে পারেন সেভাবে বলে থাকি, আশা করছি আপনাদের জন্য অনেক বেশি উপকার হয়। আর এখানে কিন্তু আমি কোনো প্যাকেটজাত মশলা ইউজ করি নাই। আর এখন কিন্তু আমি রোস্টটাও বসিয়ে দিব, চিকেনটা কিন্তু আমি 1-2 ঘন্টা আগে লবণ হলুদ মাখিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু আমি হালকা ফ্রাই করে নিব, চিকেনটাও কিন্তু খুব বেশি ফ্রাই করবেন না, খুব বেশি ফ্রাই করলেও কিন্তু চিকেনটা শক্ত হয়ে যায় বাইরের পোর্শনটা, সো হালকা ফ্রাই করে নেবেন। এই যে আমি খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এক সাইড তো হয়ে গেছে, এখন আমি অন্য সাইডটাও এই যে উল্টিয়ে দিচ্ছি। চিকেন রোস্টটা কিন্তু পোলাওয়ের সাথে অনেক বেশি ভালো লাগে, সেজন্যই মূলত রোস্টটা করে নিচ্ছি। এই যে দেখিয়ে দিলাম, হালকা এভাবে কালার করবেন, খুব বেশি কালার করতে যাবেন না। এই যে এখন তো আমি উঠিয়ে নিচ্ছি, ফ্রাই করা হয়ে গেছে এই তো। আর এখন পেঁয়াজের পেস্টটা তৈরি করে নিব, পেস্টে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে, খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তাহলে। আর পরিমাণ মতো দিয়ে দিব হলুদ, আর একটু লবণ দিব, তাহলে কী হবে, তাহলে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি কালারটা চলে আসবে। তো হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা, এখন আমি কিন্তু এখানে একটু বাদাম বাটা, জিরা, আদা, গরম মশলা, একটু রসুন আর একটু পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দিয়েছিলাম একটা কাঁচামরিচ, আর এখন কিন্তু 10 টাকা প্যাকেটের একটা গুঁড়া দুধ দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। একটা মুরগির জন্য একটা প্যাকেট দিলেই এনাফ। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ সস দিয়ে দিলাম, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, তবে সব কিছু দিলে খাবারের টেস্টটা বেশি ভালো হয়। তো তেলের পরিমাণ একটু কম মনে হয়েছিল, এই জন্য একটু দিয়ে দিলাম। আর এখন কিন্তু 4 টেবিল স্পুন টক মিষ্টি দই দিলাম। আর এখন খুব সুন্দরভাবে এই যে কষিয়ে নিতে হবে, একটু টাইম নিয়ে এই কাজটা করে নেবেন, কারণ মশলা কষানো যত ভালো হবে রোস্টের টেস্টটাও তত বেশি ভালো হবে। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, খুব বেশি হলুদ ইউজ করার দরকার নাই, কারণ রোস্ট কোরমা জাতীয় তরকারির ভেতরে যত কম পরিমাণে হলুদ দেওয়া যাবে ততই ভালো। আর একেবারে সাদা রং পেতে চাইলে আপনারা হলুদটা স্কিপ করে যাবেন। তো আমি হালকা একটু দিয়েছিলাম হলুদ, এই জন্য হলুদ কালার দেখা যাচ্ছে। আর এখন কিন্তু আমি আবারও নারকেলের দুধ দিলাম, আজকে আমি গরুর দুধ দিয়ে রান্না করছি না, আমি কিন্তু আজকে নারকেলের দুধ দিয়েই রান্না করছি, নারকেলের দুধের স্মেলটা আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য আপনারা চাইলে নারকেলের দুধ দিতে পারেন, আবার চাইলে গরুর দুধটাও ইউজ করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখন কিন্তু 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, মাংস রান্নাটাও কিন্তু হয়ে গেছে।
আর এখন ভাত রান্না করতে হবে, এদিক থেকে মেয়ে চলে এসেছে, ওকে খাবার দিতে হবে, ওর তো ক্ষুধা লাগছে, এর জন্য একটু তাড়াহুড়া করা এই আর কি। তো এখানে আমি ঘি দিয়ে দিলাম, আপনারা দেখতে পেলেন, ঘি দিয়ে পোলাওটা রান্না করলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসে। আর এখন কিন্তু এলাচ, দারুচিনি, লবঙ্গ সব কিছুই দিয়ে দিলাম, চাইলে তেজপাতাটা দিতে পারেন, আমার কাছে স্মেলটা বেশি ভালো লাগে না, এই জন্য আমি দিচ্ছি না। আর এখন কিন্তু দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এই পোলা চালটা কিন্তু একেবারে রান্নার প্রথমেই ধুয়ে রেখেছিলাম, তো আমার রান্নাবান্না শেষ, এত কিছু আর আসলে দেখানো সম্ভব হয়নি ভাত রান্না করাটা। তো আমার ইউটিউব পেজে কিভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায় সে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন, তো চাইলে দেখে আসতে পারেন। আর এখন এই যে সব কিছুই কিন্তু একেবারে রান্না ডান, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারি এভাবে আপনারা যদি রান্না করেন আপনারা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সত্যি এত মজা হয়েছিল, প্রত্যেকটা আইটেমই অসাধারণ ছিল। তো মেয়ের বাবা কিন্তু আমাকে প্রত্যেকটা আইটেমে 10-এ 10 দিয়েছে, আর মেয়েও তাই, সে তো পারলে 10-এ 20 দিত এই আর কি। যাই হোক, সবাইকে খুশি করার মাঝেই কিন্তু আনন্দ, এত কষ্ট করে রান্না করার পর যদি সবাই পছন্দ করে সেটাই সার্থকতা। তো আপনারা অবশ্যই আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখন এই যে বিকালবেলা মেয়ের বাবা এই যে মেয়ের জন্য একটা ছোটো কেক নিয়ে এসেছিল, তো ওই যে বললাম আমরা এখন আর সেভাবে আসলে সেলিব্রেট করি না বার্থডেটা, তো নিজেরা নিজেরা একটু মেয়েকে খুশি করার জন্য এই ছোট্ট আয়োজন করেছি। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েও অনেক খুশি। প্রথমে তো সে একেবারেই ক্যামেরার সামনেই আসবে না, কারণ সে কোনো ভিডিওই করতে দিবে না, কেকও কাটবে না, তার ছোট মামা আছে সে নাই, এই জন্য তার মনটা অনেক বেশি খারাপ ছিল। তো কান্নাই করে দিয়েছে মামা ভাগ্নি। তো অবশেষে একটা ড্রেস পরিয়ে কোনো রকম তাকে আনলাম। তো আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। দেখতে দেখতে আমার মেয়েটা কিন্তু অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ, কিন্তু মনে হয় সেদিনই ও অনেক ছোট্ট ছিল আর এখন ও কতটা বড় হয়েছে। তো স্কুলে কিন্তু আমি কেক, মিষ্টি আর কিছু ফ্রুটস পাঠিয়েছিলাম বাচ্চাদের জন্য। তো ওর বান্ধবী এই যে গিফট দিয়েছে, বললো আম্মু একটু তুমি ভিডিও করে দেখিয়ে দিও তোমার ভিউয়ার্সদের। তো নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।